ভেবা চাকা ভেবা চাকা ভেবা চাকা ভেবা চাকা ভেবা চাকা ভেবা চাকা লাইভ ভেবা চাকা। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ, আর আমি বাপন হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, মানে মজার অনুষ্ঠান লাইভ ভেবাচাকা নিয়ে। এই লাইভ ভেবাচাকা এই অনুষ্ঠানটা কি সেটা ভাবছেন তো? এই লাইভ ভেবাচাকা অনুষ্ঠান হলো আমরা এমন এমন প্রশ্ন করব যে প্রশ্নের একটা সত্যি একটা ভালো উত্তর আছে, কিন্তু না, অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভেবাচাকা খেয়ে যায়। আমরা এমন এমন সেই সব প্রশ্ন হাজির করব, দেখব কে সঠিক উত্তর দিতে পারে আর কে খায় ভেবা চাকা। আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্ন, কি এমন জিনিস যেটা স্বামী করলে স্ত্রীর রাগ হয়, মানে অসুবিধা হয়, আর স্ত্রী করলে স্বামীর অসুবিধা হয়? কি এমন জিনিস যেটা স্বামী করলে স্ত্রীর অসুবিধা হয়, আবার স্ত্রী করলে স্বামীর অসুবিধা হয়? কি এমন জিনিস যেটা স্বামী করলে স্ত্রীর অসুবিধা হয়, আবার স্ত্রী করলে স্বামীর অসুবিধা? কি এমন জিনিস যেটা স্বামী করলে স্ত্রীর অসুবিধা হয় এবং স্ত্রী যদি সেই কাজটা করে স্বামীর অসুবিধা হয়? তুই স্ত্রীর রাগ হয়, একটা ভুল ভুল করলে তো হতে পারে, যে কোনো একটা সমস্যার সম্মুখীন হতে পারে যে কেউ। শপিং না, বেশি শপিং করলে নাকি? একদম নয়, ভুল করলে আবার পরে অ্যাডজাস্ট হয়। এমন একটা জিনিস যেটা স্বামী করলে খুব অসুবিধা হয়। স্বামী করলে স্ত্রী অসুবিধা হয়, স্ত্রী করলে স্বামী অসুবিধা কি? 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, সময় কিন্তু এগোচ্ছে। পারবো না, একটু ভেবে বলুন, এখনো সময় আছে। ঝগড়া শপিং হতে পারে, শপিংটা নর্মালি মেয়েরাই করে, ওটা স্বামীদের কোনো এফেক্ট থাকে না। কি এমন জিনিস যেটা স্ত্রী করলে স্বামীর অসুবিধা হয়, যেটা স্বামী করলে স্ত্রীর অসুবিধা হয়? বলুন, 10 সেকেন্ড সময় কিন্তু। স্ত্রী করলে স্বামীর অসুবিধা হয়, স্বামী করলে স্ত্রীর অসুবিধা হয়। সময় আছে এখনো, আপনি মাথায় এখন আসবে না, পরে আসবে রাত্রে। আমাদের প্রশ্ন ছিল কি এমন জিনিস যেটা স্ত্রী করলে স্বামীর অসুবিধা হয়, স্বামী করলে স্ত্রীর অসুবিধা হয়। অনেকেই প্রশ্নটা করেছি কিন্তু সেভাবে সঠিক উত্তর দিতে পারেনি, অথবা প্রশ্নটাকে অ্যাভয়েড করেছেন। আমি উত্তরটা বলে দিচ্ছি, নাক ডাকা। নাক ডাকলে প্রত্যেকেরই অসুবিধা হয়, স্বামী ডাকলে স্ত্রীর অসুবিধা হয়, স্ত্রী ডাকলে স্বামীর অসুবিধা হয়, কি তাই তো? আমাদের দ্বিতীয় প্রশ্ন, দীপুর মায়ের 3 সন্তান, প্রথম সন্তানের নাম রাম, দ্বিতীয় সন্তানের নাম শ্যাম, তৃতীয় সন্তানের নাম কি? চলুন দেখি এই প্রশ্নে কে সঠিক উত্তর দেয় আর কে খায় ভেবা চাকা। দীপুর মায়ের 3 সন্তান, প্রথম সন্তানের নাম হচ্ছে রাম, দ্বিতীয় সন্তানের নাম শ্যাম, তৃতীয় সন্তানের নাম কি? দীপুর মায়ের 3 সন্তান, প্রথম সন্তানের নাম হচ্ছে রাম, দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে শ্যাম, তাহলে তৃতীয় সন্তানের নাম কি? দীপুর মায়ের 3 সন্তান, প্রথম সন্তানের নাম রাম, দ্বিতীয় সন্তানের নাম শ্যাম, তৃতীয় সন্তানের নাম কি? তৃতীয় সন্তানের নাম কি? তৃতীয় সন্তানের নাম 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যদু। অঙ্ক কি কঠিন? প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। দীপু,
কি বলেন আরেকবার বলুন? দীপু বললেন তো? হ্যাঁ দীপু, একদম সঠিক উত্তর। কোথা থেকে এসেছেন, কি নাম আপনার? হাবড়ায় কামার্থবা বাড়ি, দীপাদে। হাবড়ার কামার্থবা থেকে দীপাদি একদম সঠিক উত্তর দিয়েছে। আমাদের ঠিক এই প্রশ্নের উত্তর ছিল দীপু, কারণ আমরা প্রশ্নেই বলে দিয়েছিলাম দীপুর মায়ের তিন সন্তান, প্রথম সন্তান রাম, দ্বিতীয় সন্তান শ্যাম এবং তৃতীয় সন্তান অবশ্যই দীপু। একদম সঠিক উত্তর দিয়েছেন, তার জন্য পেয়ে যাবেন বেঙ্গল লাইভের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট। দীপুর মায়ের তিন সন্তান, প্রথম সন্তানের নাম শ্যাম রাম, দ্বিতীয় সন্তানের নাম শ্যাম, তাহলে তৃতীয় সন্তানের নাম কি? দীপু। একদম সঠিক উত্তর, ইনিও সঠিক উত্তর দিয়েছেন। জেনে নেব এনার বাড়ি কোথায় এবং তাদের নাম কি। কোথা থেকে? কাশীপুর। কাশীপুর, কি নাম আপনার? রিমা দাস বিশ্বাস। দাদা আপনার নাম? তাপস বিশ্বাস, কাশীপুর বাড়ি। হ্যাঁ, আপনাদের জন্য রয়েছে বেঙ্গল লাইভের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট। আমাদের এবারের প্রশ্ন, মাউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ছিল? মাউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ছিল? এভারেস্ট আবিষ্কারের আগে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ছিল? পাস বলতে পারবো না। সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ছিল? একদম সঠিক উত্তর দিয়েছে, হয়তো না বুঝেই উত্তর দিয়েছে, তবে উত্তরটা সঠিক, কারণ এভারেস্ট আবিষ্কারের আগে এভারেস্টই ছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, শুধু আবিষ্কার হয়নি। প্রিয়াঙ্কা দাস। লাইভ ভেবা চাকা প্রোগ্রাম এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে আরো নতুন নতুন কিছু প্রশ্ন নিয়ে মানুষকে ভেবা চাকা খাওয়াতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ভেবা চাকা, ভেবা চাকা, ভেবা চাকা, ভেবা চাকা, ভেবা চাকা, ভেবা চাকা, লাইভ ভেবা চাকা।